পুরনো এবং উপেক্ষিত দাবিকে সামনে রেখে বুধবার বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমার সঙ্গে সাক্ষাৎ করেন চাকরিচ্যুত 10,323 শিক্ষক শিক্ষিকাদের একাংশের সংগঠন জেএমসি। শিক্ষা অধিকর্তার সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান তাদের দাবিগুলির দিকে বিশেষ গুরুত্ব দিয়েছেন অধিকর্তা এবং বিষয়টি তিনি রাজ্য সরকারের আইন বিভাগের নজরে আনবেন বলে কথা দিয়েছেন। আমাদের বক্তব্য হলো আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে 2017 সালে, সুতরাং 2017 সালে যদি টার্মিনেশন করা হয় অন দ্য বেসিস অফ 2014 সালের হাইকোর্টের জাজমেন্ট এবং 2017 সালের যে জাজমেন্ট, যে দুটো প্যারেন্ট জাজমেন্ট, ওই জাজমেন্ট গুলোই আমরা কথা বলবো। যেহেতু টার্মিনেট করা হয়েছে তাই এই দুটো জাজমেন্টের মধ্যে কোথাও আমি আমাকে খুঁজে পাইনি, সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে একটা কেসের বাদী পক্ষ এবং বিবাদী পক্ষ থাকে, না আমি বাদী পক্ষ না আমি বিবাদী পক্ষ, সেক্ষেত্রে আমি এটা এই জাজমেন্টের মধ্যে নেই।